ইসরায়েলে ক্ষমতাসীন জোটে ফাটল ধরেছে, এতে করে ফের নির্বাচনের দিকে এগোতে যাচ্ছে ইহুদি এই দেশটি। চলতি বছরের শেষের দিকে দেশটিতে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, আর সেটি হলে তা হবে গত তিন বছরের মধ্যে ইসরায়েলে পঞ্চমবারের মতো কোনো জাতীয় নির্বাচন। অবশ্য সম্ভাব্য এই নির্বাচনের আগেই ইসরায়েলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, প্রধানমন্ত্রী নাফতালি বেনেট তার ক্ষমতাসীন ভঙ্গুর ক্ষমতাসীন জোটের ওপর ক্রমবর্ধমান চাপ নিয়ন্ত্রণ করতে না পারার পর ইসরায়েলি আইন প্রণেতারা আগামী সপ্তাহে পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য ভোটাভুটিতে অংশ নেবেন, আর এতে করেই গত তিন বছরের মধ্যে ইসরায়েলে পঞ্চম নির্বাচনের পথ খুলে যেতে পারে।